বিদেশে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহীতে কর্মরত নয় নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরই 8 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের কঠোর সাজা হবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর রিপোর্ট। সরকারি নার্সদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রতি বছরই বিদেশে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে। আর এই সুযোগ পেতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 8 জন ও পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 1 জন নার্স তাদের স্থানীয় কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে মন্ত্রণালয়ে তাদের আবেদনপত্র যাচাই বাছাইয়ের সময় ধরা পড়ে তারা আবেদনপত্রের সাথে স্বাস্থ্যমন্ত্রীর যে সুপারিশপত্র জমা দিয়েছেন তা জাল। ঘটনা যেদিন ঘটেছে সেদিন আমরা জিজ্ঞেস করলাম কেন, হঠাৎ করে শুনছি যে এদের সাসপেনশন হয়েছে। মন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে গত 17 আগস্ট নার্স সাদরুল ইসলাম, ধরিত্রী রানী ঘোষ, জোসনা আরা খাতুন, জেবুন্নেসা খাতুন, মেরি মার্গারেট, শরীফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আসাদুল ইসলাম ও খায়রুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে সেবা অধিদপ্তর। তাদের যে দায়িত্ব ছিল, সম্পূর্ণ যে অর্ডার দায়িত্ব ছিল, সেগুলো আমরা তাদের কাছ থেকে চাবি টাবি নিয়ে এনে আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। তাদের ডিউটি অফ করা হয়ে গেছে। সংশ্লিষ্ট পরিদপ্তর থেকে পাঠানো নার্সদের বরখাস্তের আদেশ হাতে পাওয়ার কথা স্বীকার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে যে পদক্ষেপ সেটা আমাদের এখন কিছু করেনি না, যেহেতু এটা মন্ত্রণালয় থেকে হয়েছে এবং তারা সেবা অধিদপ্তরের মাধ্যমে এটা হয়েছে, পরবর্তী পদক্ষেপ তারাই নেবে। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।